সুপ্রদর্শক, একটু মহিষ দেখছেন, ধোয়া চলছে। আচ্ছা আমরা একটু কথা বলি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মহিষ কিনতে? মহিষ কিনতে। এটা তো স্পেশাল মহিষ পাওয়া যায়? জি পাওয়া যায়। আচ্ছা এটার দাম কত বলতেছেন? তো পাটির তখন দাম দিছি, পাটির দাম আপনি কত বলছেন? আপনারা এই হাটটি দেখেছেন, তবে এখানে স্পেশালিটি হলো মহিষের হাট। মহিষের হাটটি একটু আলাদা বসে। এই যে দেখছেন, এটি গরুর হাটের একটু দূরে মহিষের হাটটি বসে এবং দূর দূরান্ত থেকে এখানে মহিষ কিনতে আসে। তো আসুন আমরা এখানে আপনাদেরকে মহিষের দাম আজ আমরা জানানোর চেষ্টা করি। এই যে এখানে দেখি একজোড়া মহিষ। আচ্ছা এটা ওজন কিরকম হবে? এক একটার এক একটা 10 মন 15 মন? না না, 4 মন। আপনার কোনো ধারণাই নেই? হ্যাঁ দুইটা 8 মন। দাম কত চাচ্ছেন জোড়া? 220। 2,20,000 দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 1,75,000-76,000 পর্যন্ত দাম বলেছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই 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 জোড়া। তারপরে এখানে একটু ছোট দেখছি আমরা দুটো মহিষ। এই মহিষের জোড়া কত যাচ্ছেন? 1,65,000 চাচ্ছেন? দরদাম করছে কেউ? কত? 35-36 পর্যন্ত দাম উঠছে এ দেখছি। তারপরে এখানে দেখি এক জোড়া ছোট মহিষ, কত দাম? 1,70,000 চাইছেন? আর মানুষ দাম কত করছে? 37-38, 1,00,000। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, প্রচুর মহিষ। আপনারা যারা মহিষের খোঁজ খবর করেন মূলত এই হাটে চলে আসতে পারেন। ভাই এই জোড়ার দাম কত যাচ্ছেন? 250,000। ওজন কিরকম হবে এক একটার মাংস? হ্যাঁ 8 মন, 2টা 8 মন। অনেক দাম চাচ্ছেন তো, কত দাম বলছে মানুষ? দরদাম করছে? দরদাম কত বলছে? দাম বলে নাই এখন, দাম 120 বলছে। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা আপনাদেরকে মহিষের হাট, আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে মহিষের হাট মহিষগুলি কী দরে বিক্রি হয়। এই যে এখানে দুটো একটু বড় বড় মহিষ আছে, মহিষ দেখ ভাই। এই জোড়া আপনার? এই জোড়ার দাম কত যাচ্ছেন? 350,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত ভাই করতেছে দরদাম? আপনি বলছেন? আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঠাউরিয়া থেকে। ঠাউরিয়া থেকে কত দাম বলছেন? কত দাম? 250। 250 দাম বলছেন? দিচ্ছে না বলছে দাম? আচ্ছা দাম বলছেন 250। আচ্ছা এই যে এ দুটা কার? আমাদেরই। আপনাদেরই? এই জোড়া দাম কত চাচ্ছেন? 85,000। 1,85,000? 2,00,000। 2,85,000 মানুষ দরদাম করছে? কত পর্যন্ত? 20-30 পর্যন্ত দাম উঠেছে, দিচ্ছেন না? কত হলে দিবেন? 75,000 হলে দেবো। আচ্ছা শুনছি আমরা। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন যে প্রচুর মহিষ। আপনারা অনেকে এই শেতাবগঞ্জ এই কাহারোল হাটে আপনারা মহিষের দাম জানতে চান, আপনাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি। এটা শুকনো মহিষ, কত দাম? 1,50,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 1,25,000 পর্যন্ত। এই যে দেখছেন 1,25,000 পর্যন্ত দাম উঠে। এই যে এখানে দেখছি তিনটা একদম বড় সাইজের, হাতির সাইজের মহিষ। এই যে দেখুন ভাই এগুলো কার? তিনটাই? এই দুইটা? আচ্ছা ওজন কিরকম হবে বলেন তো হেক্টর? না 2টা 10 মন হবে। 2টা 10 মন? এত বেশি হবে? কিছু কম হতে পারবো? আচ্ছা আচ্ছা ধরো যাক কিছু কমই হবে। দাম কত যাচ্ছেন? দামটা 3,00,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 30-35-40। 2,30,000-35,000 দিচ্ছেন না? কত হলে দিবেন? 60-70 পর্যন্ত যাবে। তারপরে এই এই মহিষটা আপনার? এই যে দেখুন অনেক বড় সাইজ, 5 মন মাংস হবে এটা। এটা দাম কত যাচ্ছেন?
এক লাখ আশি দরদাম করছে কেউ এখনো? ও কেবল আসলেন তো, কত হইলে মনস্থ করছেন দিবেন? আচ্ছা বাজারে কত খায় তার উপর নির্ভর। আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু আমরা এখানে দেখি একজন মহিষ, ওজন কিরকম হবে এটার? না এক তারি 300 আর 3 মন করে ওজন হবে, 300 আর 3 মন করে ওজন হবে। দাম কত যাচ্ছেন? দুইটা 2 লাখ চাইছে, দরদাম করছে কেউ? কত? 1 লাখ, 1,80,85 দিচ্ছেন না? এখন তো বাজার খারাপ। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারপরে এখানে দেখি, এই যে দেখুন ভাই, জোড়া কত যাচ্ছেন? 1,65,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 40-45 পর্যন্ত করছে। এই যে আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। তারপরে আমরা এখানে দেখি, এই যে দেখুন দুটো মোটামুটি হাতির সাইজে, এই যে দেখুন অনেক বড় বড়। এগুলো কার? আপনার? ভাই কোথা থেকে আনছেন ভাই? ঠাকুরগাঁ থেকে। আচ্ছা এটার দাম কত যাচ্ছেন জোড়া? দাম চাচ্ছি কম দাম চাচ্ছি, 3.5। 3.5 কম দাম? দরদাম করছে কেউ? বলছে তো লোক। কত? যার যেটা মন চলছে 3.5। না তাও আপনার সর্বোচ্চ দাম কত উঠছে? 80-85। 80-85 2,80,85 পর্যন্ত দাম উঠছে, দিচ্ছেন না? না দিচ্ছি না, 3 ভাঙা দেবো না। ও 3 হইলে দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। 3-এর নিচে দিবেন না? আচ্ছা ধন্যবাদ আপনাকে। তারপরে এখানে দেখি কাকা, এই দুইটা আপনার? আসসালামু আলাইকুম। এটা কি আপনি, আপনার পালা না কি? না আপনার পালা। আচ্ছা দাম কত যাচ্ছেন? দাম তো 2.5। 2.5 লক্ষ? দরদাম করছে কেউ? করছে লোক। কত? দুই পর্যন্ত দাম বলছে? 2-5। ভাই আপনার এই জোড়ার দাম কত? 270। 270 মাংস কিরকম হবে বলেন তো? হেক্টার হেক্টার হবে 6 মন করে? না 6 মন করে হবে না, 4.5 মন, 4.5 মন, 5 মন হতে পারে। হ্যাঁ দাম কত পর্যন্ত উঠছে? উঠছে 2,40,45। 2,40,45 দিচ্ছেন না? না। কত হইলে দিবেন? 60-এর ওদিক। আচ্ছা ধন্যবাদ। তারপর দেখি দর্শক, এখানে দেখি একটা বড় সাইজের, এটা 6 মন মাংস হবে, 6 মন হবে এটা। এটা দাম কত যাচ্ছেন? কত? 30? 1,30,000। দরদাম কত বলছে? 10-12 পর্যন্ত দাম বলছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, 10-12 পর্যন্ত দাম বলে। তারপরে আমরা একটু ভেতরে দেখি, ভাই এটা কার? আপনার? আচ্ছা এটা একটু কম হবে ওজন, 3 মন করে ওজন হবে। দাম কত যাচ্ছেন? 1,80,000। দরদাম করছে কেউ? কত? 30-40। 1,30,40 পর্যন্ত দাম উঠছে। এই যে সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি দিনাজপুর জেলার কাহারল থানার এই কাহারল হাট, প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে, আর গরু ছাগলের হাটের পাশে এই মহিষের হাটটি বসে। এই মহিষের একটি আলাদা হাট, এই যে আপনারা দেখছেন যে এই মহিষের হাটটি পাশে বসেছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি এখন একটু বন্যা পরিস্থিতির একটু অবনতি ঘটেছে, এই জন্য হাটটি একটু দূরে চলে এসেছে। এই যে দূরে দেখছেন আপনারা, এখানে পানি উঠে গিয়েছে, এই জন্য এই হাটটি একটু দূরে চলে এসেছে বন্যা পরিস্থিতির কারণে। তবে বন্যা পরিস্থিতি ভালো হয়ে গেলে আবার হাটটি ওই মূল হাটের পাশে এটা চলে যাবে। তারপর এখানে আমরা দুটো বাচ্চা দেখছি, এই বাচ্চা দুটো কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়নি। আচ্ছা এই বাচ্চা দুটোর দাঁত দাঁত উঠছে? এখনো আগর দাঁত উঠেনি। কত দাম চাচ্ছেন জোড়ার? 1,40,000। কি বলেন, এত দাম চাইলে কি পাওয়া যাবে? দরদাম কত পর্যন্ত মানুষ বলতেছে? 1,00,000-এর উপরে উঠছে, তাহলে তো ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দেওয়ার কথা তো, তাহলে দিচ্ছেন না? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে এই কাহারল হাটে, এই মহিষের হাটে মহিষের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।
তো এই ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লাগে থাকে আপনাদের তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।